কোর্স কারিকুলামের অংশ হিসেবে সংবাদভিত্তিক টিভি চ্যানেল ডিবিসি নিউজ পরিদর্শন করলেন বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের কর্মকর্তারা। বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারের কলাকৌশল, ব্যবস্থাপনা, প্রশিক্ষণ এবং পরিচালনা সহ খুঁটিনাটি হাতে কলমে জানতেই ডিবিসি নিউজ চ্যানেলকে বেছে নেয় বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ ইনস্টিটিউট। বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারের মাধ্যমে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধিতে সংবাদভিত্তিক টিভি চ্যানেল ডিবিসি নিউজের অবদান ও এর সম্প্রচার ব্যবস্থাপনা হাতে কলমে দেখতে ডিবিসি নিউজে আসেন বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের 118 নম্বর জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের কর্মকর্তারা। তাদের স্বাগত জানান ডিবিসি নিউজের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম। প্রথমেই ডিবিসি নিউজের সম্প্রচার ব্যবস্থাপনা সম্পর্কে প্রাথমিক ধারণা দেন তিনি। ইন অর্ডার টু অ্যাকোমোডেট ওপেন ফ্রি ফ্লো অফ ইনফরমেশন দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া মাস মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি ডেভেলপিং কান্ট্রি, এনি ডেমোক্রেটিক কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ এনি কান্ট্রি ফর নাও ইন দিস ডেজ। পরে সম্প্রচার বিভাগ ও বার্তা বিভাগ ঘুরে ঘুরে দেখেন বিমান বাহিনীর কর্মকর্তারা। ডিবিসি নিউজ চ্যানেলের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই, স্পেশাল ধন্যবাদ জানাই আমি চিফ এডিটর মঞ্জুর ভাইকে তার সর্বোত্তম সাপোর্টের জন্য। সত্যিকার অর্থে একটা নিউজ চ্যানেল কীভাবে ফাংশন করে বা একটা নিউজ কীভাবে আমাদের কাছে আসে সেটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণাটা ছিল না। আজকে আমরা খুবই লাকি আমি বলবো যে আমরা এই টোটাল অপারেশনটা দেখতে পেরেছি এবং আমি ডিবিসি নিউজকে বিশেষ ধন্যবাদ জানাই আমাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখার জন্য এবং প্রত্যেকটা অপারেশনাল সেক্টর এবং প্রত্যেকটা সেক্টরের সাথে আমাদেরকে পরিচিতি তুলে ধরার জন্য। সবশেষ কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানান তারা। Our heartfelt gratitude to the authority of DBC News for hosting us in your organization. I'm feeling honored to get the opportunity to acknowledge your warm hospitality. জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।